আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 15-তে আপনারা সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা আলোচনা এ পর্যন্ত শেষ করেছিলাম, তো আমরা এর পর থেকে আজকে আলোচনা শুরু করব। আজকে আমাদের বড় বড় শব্দের উচ্চারণগুলো আমরা শিখব। তো চলুন, আইন পেশ ও ইয়া পেশ ইউ নুন দুই জেন নিন ও ইউ নিন হামজা লাম জবর আল। এখানে একটি বিষয় খেয়াল করুন যে হামজা এই নুনের সাথে যুক্ত না হয়ে সরাসরি লামের সাথে যুক্ত হয়েছে। এর কারণ আমি আগেও বিভিন্ন টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি যে যজমের চাইতে তাসদিদের গুরুত্ব বা প্রায়োরিটি সবসময় বেশি, তাই যজমকে পরিত্যাগ করে বা বাদ দিয়ে বা রেখে তাসদিদকে এসে ধরছে বা যুক্ত হয়েছে। হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, এখানেও একই অবস্থা যে যজমকে যজমের সাথে যুক্ত না হয়ে সরাসরি তাসদিদের সাথে যুক্ত হয়েছে। আল্লাই ইয়াক জবর ইয়াক, আল্লাই ইয়াক দাজের দি র জবর র, আল্লাই ইয়াক দি র মিম রজের মির, রবা জবর রব মির রব। ঠিক এখানে ওই একই যে যজমের সাথে যুক্ত না হয়ে সরাসরি এসে তাসদিদের সাথে মিম যুক্ত হয়েছে। রব আজ রব মির রব বাজের বি মির রব বি হামিম জের হিম মির রব বি হিম। এখানে আর একটা কথা আমি বলিনি, সেটা হলো যে এখানে যেহেতু নুনে সাকিনের পরে ইয়া আসছে, ইয়া হলো আমি তাসবিদের আলোচনায় বলেছিলাম যে ইয়া হলো ইদগামের বাগুন্নার চারটি হরফের একটি ইয়া, এই জন্য এখানে সামান্য গুণনা করে পড়তে হবে, এটা হলো আল্লাইয়াকদির। আর এটা হলো ইদগামি বলা গুণ্য, অর্থাৎ গুণ্য ছাড়া পড়া, এই জন্য এখানে গুণ্য হবে না। ঠিক একইভাবে এই নুনে সাকিনের পরে আছে র, এই রটা হলো ইদগামি বলা গুণ্য বা গুণ্য ছাড়া হরফ, এজন্য এখানে গুণ্য হবে না। মির রব্বিহিম, এরপরে মিম লামজের মিল, লাম জাবল্লা মিল্লা, দাল নুন পেশ দুন মিল্লাদুন, হা পেশ হু মিল্লাদুন হু, হামজা র জবর আর, প্রত্যেক ক্ষেত্রে এই একই সিস্টেমটা আসছে। র জবর র আর র, হামজা খার জবর আ আর র আ, হা পেশ হু আর র আ হু, হা পেশ হু, দাল লাম দুই জবর দাল হুদাল, লাম লাম জের লিল হুদাল লিল, মিম তা পেশ মুত্তা জবর তা মুত্তা হুদাল লিল মুত্তা, কপিয়াজের কি নুন জবর না হুদাল্লিল মুত্তাকিনা, ফা জবর ফা, মিম জবর মা ফামা, র জবর র ফামা র, বাজের বি ফামা রবি, হাতা জবর হাত ফামা রবি হাত। এখানেও এই হা এসে এই তাকে ধরবে, ফামা রবি হাত তা জেরতি ফামা রবি হাতি, জিম আলিফ জবর জা তিজা, র জবর র তিজারা, তা পেশতু তিজারাতু, হামিম পেশ হুম ফামা রবি হাত তিজারাতু হুম, হামজাদের ই নুন দাল নুন দদ জের নিদ আনিদ, র বাজের রিব আনিদ রিব বাজের বি আনিদ রিব বি, আইন জবর আ বিআ, সত আলিফ জবর স বিআ স, কাপ লাম জবর কাল বিআ স কাল, হা জবর হা জিম জবর জা, র জের রি আনিদ রিব বিআ স কাল হাজারি, ও জবর ও কফ আলিফ জবর ক অক, লাম তা জবর লাম ত জবর লাত, অক ত আলিফ জবর ত, হামজাদের ই ত ই, ফা জবর ফা, তা দুই পেশতুন ত ইফাতুন। এখানে এটা হলো মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজ বলা হয়, অর্থাৎ এটা মধ্যে ওয়াজ বলা হয়, কারণে এখানে চার আলিফ টান দেওয়া ওয়াজিব। এই মধ্যে ওয়াজ কি কারণে হয়, মধ্যে মুত্তাসিল কি কারণে হয়, এ আলোচনা আমি তাসবিদ অংশে করেছি। আপনারা যদি এটা মনে না থাকে কি কারণে হয়, তাহলে তাসবিদ অংশে আলোচনাটা একটু খেয়াল করে দেখবেন।
হামজা, জের ইজ জবর জ ইজ জ, লাম মিম জবর লাম, ইজ জলাম তা মিম পেশ তুম, ইজ জলাম তুম, হামজা পের হামজা পেশ উ, জিম ইয়া জবর জিম ইয়া জের জি উজি, বা দাল জবর বাদ, উজি বাদ দাল আইন জবর দা, উজি বাদ দা ও জবর ওয়া, উজি বাদ দা ওয়া, তা পেশ তু কাপ পেশকু, মিম আলিফ জবর মা, উজিবাদ দাওয়াতুকুমা, মিম জের মি, বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বা দি। এখানে দেখুন নুনে সাকিনের পরে ইদগাম, সরি ইকলব, নুনে সাকিনের পরে ইকলবের হরফ আসছে, এই জন্য এখানে মিন বা দি না হয়ে হয়েছে মিম বা দি। কারণ আমি আলোচনায় বলেছিলাম যদি নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসে তাহলে নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই ঠিক এখানে ওই নিয়মটাই প্রয়োগ হয়েছে, মিম বা দি, মিম নুন জের মিম, বা ইয়া জবর বাই, মিম বাই নুন সত জের নিস, নু মিম বাই নিস সত লাম পেশ সুল, বা জের বি, মিম বাই নিস সুল বি, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুই জের জিম, জাল দুই জের জিন না হয় জিম হয়েছে, কারণ এখানে বা আসছে পরবর্তী হরফটা, ইয়াউমা ই জিম, বা জের বি, জিম জবর যা, বিজা হা নুন জবর হান, বিজা হান, নুন জবর না, বিজা হান না, মিম জবর মা, বিজা হান নামা, ইয়াউমা ইদিম, বিজা হান নামা, লাম জবর লা, নুন সিন জবর নস, লানস, ফা জবর ফা, লানস ফা, আইন আলিফ দুই জবর আম, এই যে বা পরবর্তী হরফ, এই জন্য লানস ফা আম, বা নুনজের বিন, নুন আলিফ জবর না, বিন না, সদ জের সি, বিন না সি, ইয়া জবর ইয়া, তা জের তি, লানাস ফাম, বিন না সিয়াতি, রব আ জবর রব, বা জের বি, রব বি, বি মা অপেশ মু, সিন খারা জবর সা, রব বি মু সা, অও জবর ওয়া, হা আলিফ জবর হা, রব অপেশ রু, নুন জবর না, হারুনা, কপ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই জের তিন, কর ইয়া তিন, কপ র পেশ কুর, বা আলিফ জবর বা, কুর বা, নুন আলিফ দুই জবর নান, কুর বা নান, র জাজের রিজ, কফ আলিফ দুই জবর কন, রিজ কন, কফ কফ লাম দুই জবর কল, রিজ কল, লাম জবর লা, রিজ কল্লা, কাপ মিম পেশকুম, রিজ কল্লাকুম, মিম রাজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের তিন, মির ইয়া তিন, ফা রাজের ফির, আইন জবর আও, ফির আও, নুন জবর না, ফির আউ না, দাল লাম জের দিল, ফির আউ না, দিল, হামজা অও জবর আও, তা আলিফ জবর তা আও, তা দাল জের দি, ফিরআউন দিল আওতাদি, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ হা পেশ হু, আল্লাহ। এখানে আমরা আল্লাহ না পড়ে আল্লাহ কেন পড়লাম আলোচনা তাজবিদ অংশে করেছি, তারপর একটু বলি। আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে যদি জবর কোনো হরফের উপরে জবর অথবা পেশ আসে তখন আল্লাহ শব্দের লামকে ল করে পড়তে হবে, এবং যদি জের আসে তাহলে লা, যেমন বিসমিল্লা, আল্লাহ, হুল্লা, এভাবে পড়তে হবে। তো এর বিস্তারিত আলোচনা তাজবিদ অংশে করা আছে, আপনারা দেখে নেবেন। এই যেমন আল্লাহ, এখানে লাম লাম যে লিল, লাম খরা জবল্লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি, র জবর র, সিন ও পেশ সু, রসু, লাম লাম জের লিল, রসুলিল, লাম খারা জবল্লা, হা জের হি, রসুলিল্লাহি, হামজা লাম জবর আল, লাম আলিফ জবল্লা,
আল্লাহ তাইন জবর তা বা পেশবু দাল পেশদু আল্লাহ তা বুধু হামজা লাম জের ইল লাম আলিফ জবুল্লা ইল লাম লাম হামজা লাম জের ইল লাম লাম জবুল্লাল ইল লাল লাম খরা জবুল্লা হা জবর হা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ তাবুদু এখানে তিন আলিফ টান, এটা হলো মধ্যে মুনফাসিল যে মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেখানে তিন আলিফ টান দিতে হবে, এটাকে বলা হয় হরকুতি হামজা। আর এর আগে আমরা এই যে একটা হামজা দেখিয়েছিলাম এটাকে বলা হয় আসল হামজা, এটা জবর ছাড়াও হামজা জবর সহ হামজার, এটা শুধুমাত্র জবর ছাড়াটাকে বলা হয় আলিফ, জবর জের অথবা এবং পেশ অথবা পেশ যজম হইলে এটাকে বলা হয় হামজা, এই জন্য এটাকে বলা হয় হরকতি হামজা। তো এই হামজা যখন আসবে যা মাদার হরফের পরে মাদার হরফের পরে তখন তিন আলিফ টান, আর যদি এই আসল হামজা যেটা এই হামজাটা যদি আসে মাদার হরফের পরে তখন হবে চার আলিফ টান। তো আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ হা মিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম্মা মিম গন জবর মাগ আল্লাহুম মাগ ফারাজের ফির মাগ ফির লাম ইয়াজের লি মাগ ফির লি ও র জবর ওয়ার হা মিম জবর হাম ওয়ার হাম নুন ইয়াজের নি অর হাম নি। তো আজকের আলোচনা এ পর্যন্তই, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।